দাদির সঙ্গে তোর এখন সম্পর্কটা কেমন চলছে রে? সে দাদু আপনাকে আর এই ব্যাপারে নিজের মুখে কি বলবো? বলনা বলনা বলনা, শুনতে ভালো লাগে। এই তোদের এই যুগের প্রেম, আমাদের যুগের প্রেমটা কেমন ছিল জানিস? কেন, আপনাদের যুগে কেমন ছিল? আমাদের যুগে এই ধর আমি ওকে বললাম, ওগো একটা গান গাও না, তখন ও গাইতো ওই যে পরদেশি ককিলা পরদেশি ককিলা রে। কানন দেবি না? পুরো জমে গেছে দাদু, জমে গেছে। আর আর কি কি গান গাস এখন? আমরা গাই ওই ছুও না ছুও না মুঝে, ছুও না ছুও না মুঝে। তা আমার বোনজির বিয়েতে তুমি কি গেয়েছিলে গোবিন্দ? ওই সেখানে ছুও না ছুও না মুঝে, ছুও না ছুও না মুঝে। আর কি কি গান গাস তোরা? আর গাই ধরুন ওই তেরা ধিয়ান কিধর হে, তেরা হিরো ইধর হে, তেরা ধিয়ান কিধর হে, তেরা হিরো ইধর হে। পুরো জমে গেছে দাদু, জমে গেছে। বলছিলাম যে তোদের প্রেমটা যদি মাখন হয়ে যায় না, আমাকে বলবি বুঝলি? হ্যাঁ, আরে লজ্জা কি? হ্যাঁ দাদু বলুন। হ্যাঁ, আমার সামনে বলবি বুঝলি, আমার সামনে বলবি, আমি তোদের সুজন। আমি তোদের এই মুম্বাই খরচা বেশি, তোর মন্দারমণি চলে যা। তাও ভালো, ওই দীপুদা করেননি। দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং, এখন তো সবাই ওখানেই যায়। হ্যাঁ দরকার হলে তোদের দার্জিলিং ও পাঠিয়ে দিতে পারি, শুধু আমার আমার নাতনিটাকে একটু বাগে আর কি। আমি তোর জন্য আছি রে, তোর জন্য আছি, চালিয়ে যা। খুব ভালো জপাতে পারো গোবিন্দ দেখলাম। কি করো বলুন তো, দেখি উনি জপানোটাই তো কাজ। ভুলে গেছেন, মা মনসা সার্ভিস সেন্টার, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো করা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, এমনকি প্রেমটাও করতে পারি, ঠিক শ্রীকৃষ্ণের মতো। নামটা মনে রাখবেন, গোবিন্দ। এই গোবিন্দ, তোকে যদি এই বাড়ি থেকে আমি সরিয়ে ফেলতে না পারি তাহলে আমার নামও নিপা নয়। চুমকি টিমা, আমাদের একটা মতলব বার করতে হবে। হ্যাঁ, গোবিন্দ যদি দেয় বোরের চাল, তাহলে আমাদেরকেও দিতে হবে ঘোড়ার আড়াই চাল। হ্যাঁ, আপনার দাদু এই বড় বাড়িটাই বানিয়েছে, পাশে যে নর্দমাটা আছে সেটা থেকে কত রকমের মশা আসতে পারে আপনি জানেন? সেটা থেকে কত রকমের রোগ হতে পারে আপনি জানেন? আমি মশারি টানাবো না, টানাবো না, টানাবো না। এই দেখো আপনি আবার সেই জেদ করছেন। আরে মশারিটা টানাতে দিন না, কত রকমের রোগ হতে পারে আপনি জানেন না? আমি মশারি টানাবো না। এটা আপনি কি করলেন? হ্যাঁ এটা আপনি কি করলেন? কি করলাম? কি 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 হলো এটা? দুবার তো খেয়েছি ঠিকই, কিন্তু মশারিটা করতে গেল, মশারিটা করতে গেল যত সব কার মানে। ওকে, আমি মশারিটা ছুঁড়ে ফেলে দিয়েছি, রাইট? তো আপনি মশারি ছুঁড়ে ফেলে দিয়েছেন তো কি হয়েছে? মশারিটা আর নেই। গোবিন্দ, আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি আমার ঘরে মশারি টানাবে না, টানাবে না, টানাবে না।
টানাবো টানাবো টানাবো। মশাইটা না আমি আমার জন্য টানালাম না, আমি সারা রাত মশার কামড় খেয়ে থেকে যেতে পারি, কিন্তু আপনি খাবেন না। কেন? মশার কামড় খেলে কি হবে শুনি? কি হবে? আপনার রোগ হতে পারে, আপনার জ্বর হতে পারে, কষ্ট হবে আপনার। মানে আপনার কষ্ট হলে কষ্ট হবে। কার কার কষ্ট হবে? না মানে ওই দাদুর, দাদুর কষ্ট হবে, কাকিমণির কষ্ট হবে, এই বাড়ির সবার কষ্ট হবে। আপনি এই বাড়ির একমাত্র মেয়ে, এত আদর যত্নে বড় হয়েছেন, এটা আপনি কি বলছেন? হ্যাঁ না না না, মশারি তো আমি টানাবই, আপনার কষ্ট হলে হবে? দাঁড়াও, খুব চালাক তুমি তাই না? তুমি বলতে চাইছো তোমার কষ্ট হবে? একটা কথা মাথায় রাখো কবি, আমাদের এক বছরের চুক্তি, এই বিয়েটা আমাদের এক বছরের জন্য হয়েছে, তার মধ্যে তুমি বেশি কিছু ভেবে নিও না। তুমি কল্পনা করে বসো না যে তোমার মতন 6,500 টাকার কাজের লোকের সাথে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করব। একদম চালাকি করবে না। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। ডালি দেবী, আমি কখনো আপনাকে ছোব না, কিন্তু গোবিন্দজিৎ দিব্যি, একদিন আপনি নিজে এসে আমাকে টাচ করবেন। কি? আমি তোমাকে টাচ করব? আমি তোমাকে টাচ করব? হ্যাঁ পাগল নাকি তুমি? তোমার মতন লোককে আমি টাচ করব? আরে করবেন করবেন, আপনি নিজে আসবেন, এসে আমাকে ছোবেন। ইম্পসিবল, আমি তোমাকে ঘৃণা করি। তবুও টাচ করতে হবে, আর সেদিন বলবেন যে আমি তোমাকে লাভ করি। গোবিন্দ! ইয়েস ম্যাডাম, রান্না করা, বাসন মাজা, কাপড় কাজা, কুটো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, আর অফ টাইমে পার্ট টাইম প্রেমটাও করতে পারি, আবার ফুল টাইম বউয়ের সাথেও প্রেম করতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ। কি বনসি কো বজনে সে কাম, সাবরে কি বনসি কো বজনে সে কাম, রাধা কা ভি শাম বো তো মীরা কা ভি শাম, রাধা কা ভি শাম বো তো মীরা কা ভি শাম। হ্যালো, কে বলছেন? আমি মেসোমশাই বলছি। তার বলতে হবে না, আপনার গলার যা কাশি, সে কাশি শুনেই আমি বুঝে গেছি যে আপনি মেসোমশাই। আমি আপনার জন্য কি করতে পারি? আর বলো না, আমি না আজ লখাই আর পাইলটকে খুব মেরেছি, খুব মেরেছি। কেন?
আরে ওরা বলে কি না, তুমি নাকি কোন ক্লাবে গিয়ে নাচছিলে, তোমার পোশাক আশাকও সব খোলামেলা ছিল। আমি বললাম না না, এ হতেই পারে না, আমার বৌমা হলো গিয়ে সাক্ষাৎ অন্নপূর্ণা। ভজ গোবিন্দ, চলো 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 পাল্টাই।